মাটিতেও তবে এরোপ্লেন, যেটা যাওয়ার কথা আকাশযান দিয়ে, সেটা চলছে স্থলযান দিয়ে। এরকমই এক অবাক করা ঘটনা ঘটলো আমার প্রাণের সেবা ধূপগুড়িতে। তো দেখি ভাবছ কত টাকা গাড়ি সেটা বলতে পারবো না, প্লেনটা মানে জাস্ট মানে খুব একটা ইমোশন জড়িয়েছিল এই জিনিসটা দেখার সাথে সাথে। তো আর নিজের মতো থাকতেই পারলো না, থাকলে আমার ফ্যামিলির সাথে শেয়ার করি। তো ওরকম ঘটনা যারা গরিব ফ্যামিলি যারা কোনো প্লেনে যাওয়ার সৌভাগ্য হয়নি, প্লেন দেখার সৌভাগ্য হয়নি, তারা অবশ্যই এটা দেখে অনেকটাই খুশি হয়েছে। কী বলে জাস্ট একটা ইমোশন। তো এটা নিয়ে যাচ্ছে মুম্বাই থেকে আসামের একজন, তো সে নাকি হোটেল বানাবে এই এয়ারপ্লেন এরোপ্লেনটার মধ্যে। আমি কি বলছি মানে আবেগের বশতে, মানে বলে বোঝাতে পারবো না, মানে একটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, দারুণ একটা অনুভূতি। রেস্টুরেন্ট বানাবে 1 কোটি টাকা দিয়ে কিনেছে। আর একটু সমস্যা হয়ে গিয়েছিলো ধূপগুড়ি ওভারব্রিজে আটকে গেছিলো, মানে ওভারব্রিজের ইসের মধ্যে। তারপরে দেখতো গাড়ির চাকাগুলোকে পাঙ্কচার করে, তারপর সেটাকে অনেক কষ্টে অনেক দুর্গম পর অতিক্রম করে নিয়ে